Jeans Cakpoka. Jeans Cakpoka. Jeans Cakpoka. Jeans Cakpoka. Jeans koto pokaro? Jeans koto pokaro? Jeans jeans mane kajati? Jati? Ta. Jeans mane ki? Jati? O ta porichoy. Kisher drishtikon theke ei jeans moloto shobde সবচেয়ে উচ্চা 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 রঙের দৃষ্টি দৃষ্টি কোন থেকে ঠিক আছে উচ্চারণের দৃষ্টি কোন তার মানে উচ্চারণটা সহজ হয় নাকি কঠিন হয় উচ্চারণটা সহজ হয় নাকি কঠিন হয় সহজ হলে কেমন সহজ অল্প সহজ নাকি খুব সহজ খুব সহজ হলে সহি অল্প সহজ হলে হামজা কঠিন হলে কেমন কঠিন হয় খুব কঠিন হলে মতা আর একটু কঠিন হলে মজাফ এরকম ভাবে এগুলো আমরা তৃতীয়বারের মতো পড়ছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা বলবো জিন্স তাহলে প্রশ্নই আমরা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে জিন্স কত প্রকার ও কি কি তাহলে আমি এখন আপনাদেরকে প্রশ্ন করবো আবার জানেরা বলেন তো জিন্স মানে কি জিন্স বলতে কি বুঝেন শব্দের উচ্চারণের দৃষ্টিভঙ্গি বা শব্দের উচ্চারণের ধরন জিন্স মানে প্রকৃতি জিন্স মানে শব্দটা কোন কোন অক্ষর দিয়ে গঠন হয়েছে কারণ আরবি ভাষায় শব্দ সাধারণত দুই ধরনের একটা হচ্ছে হরফে ইল্লাত আর একটা হচ্ছে হরফে সহি একটা হচ্ছে হরফে ইল্লাত আমাদের বাংলা ভাষাতে আছে না আপাতত স্বরবর্ণ আর কি ইংলিশে আছে না ক্যাপিটালটা ভাওয়েল আর কনসোন্যান্ট আছে তাহলে যে ইংলিশে বোঝেন বাংলাতে বোঝেন আরবিতেও বোঝেন এই আব্বা যা এই মতার এই তিনটা এই তিনটা হরফ মূলত হরফ ইল্ল এই তিনটা হচ্ছে ভাওয়ে স্বরব বর্ণ বর্ণ বাকি সবগুলো কি ব্যঞ্জন বর্ণ বা বিশুদ্ধ উচ্চারণ করতে স্বর কিন্তু আলিফের উপরেও হামজার উচ্চারণ আর আলিফের উচ্চারণ একই এই জন্য হামজাটাকেও ধরবে তাহলে সেমি ভয়েল সেমি ভয়েল নামে একটা কথা আছে ওয়াই আর আই ঠিক এইরকম এখানে ঠিক আছে আপনারা বাংলা বোঝেন ইংলিশ বোঝেন আরবি বুঝবেন না কেন তাহলে শব্দ যখন অক্ষর দিয়ে গঠন হবে তখন আমরা জানার চেষ্টা করব যে ওই শব্দ যে গঠন হলো এই যে লেখলাম ফালা তাহলে এই ফালা এই ফা হরফে সহি এই আইন হরফে সহি এই না হরফে সহি সবগুলোই হরফে সহি তিনটা না আর মূল তিনটা ছাড়া মূল তিনটা নাম কি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে বলবো মতাল আর এই আলিফের সাথে যেহেতু সম্পর্ক আছে হামজা বা এই যে গু হামজা তাহলে এই হামজা বা গু হামজাকে আমরা বলবো মাহমুজ মাহমুজ মানে তো হামজা বিশিষ্ট যেই শব্দের মধ্যে হামজা হয়েছে তাহলে তাকে মাহমুজ বলছে আচ্ছা এখন বা পা সা চি হা ক এগুলো কিসের হরফ বাবা সহি বা ব্যঞ্জন বর্ণ বা মূলত কনসোনান্ট কনসোনান্ট আর এই যে মাহমুদ আর মতাল এটা মূলত ভাওয়েল মতাল মূলত ভাওয়েল স্বরবর্ণ আর মাহমুদ মূলত সামি ভাই এখন দুই সহি একত্রিত হলে আরবি ভাষায় উচ্চারণটা একটু কঠিন হয় এই জন্য এটার নাম রেখেছে মোজাফ বা দ্বিগুণ মোজাফ মানে কি দ্বিগুণ
ঘুম অবস্থায় এবং জড় হয়ে থাকে, একই জিনিস দুটা এইরকম। তাহলে আবার আবার জানেরা বলে জিনিস কত প্রকার ও কি কি? জিনিস বিষয়ে আমরা এর আগেও কি করেছি, শব্দের জাতীয়তা জিনিস এবং তাদের দেশ কোথায়। কেন বলেছিলাম পৃথিবীর প্রত্যেকটা শব্দই, এই যে এই শব্দ কোন দেশ থেকে এসেছে, মানে কোথায় থেকে বাহির হলো, এটা এখন কীভাবে গঠন হয়েছে, কোন দেশের মানুষ এটা বাংলা, আমরা সব পুরো হাফে শহীদ দেখতে পাচ্ছি, তাহলে শহীদ দেশের মানুষ, শহীদ দেশ থেকে এই শব্দটা এসেছে বাংলা। এখন যদি বলি এটা কোন দেশের থেকে এসেছে, এটা মূলত মাহমুদ, কারণ এখানে আমরা হামজা দেখতে পাচ্ছি, হামজা থাকলে সেটা কি মাহমুদ, মানে হামজা বিশিষ্ট, তাই না? তাহলে মতাল এরকমভাবে আমরা জেনেছি আরও জানছি। তাহলে আবার বিসমিল্লাহ, জিনস কত প্রকার ও কী কী? তাহলে উত্তর হবে জিনস চার প্রকার, সহি মানুষ মাতার মজা। তারপরে আবার কি বলবেন, কি 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 কি, তার মানে মাথায় দিবেন না খাবেন না পরবেন, জিনিসটা কেমন দেখতে কেমন, কি তার বৈশিষ্ট্য ইত্যাদি, কি 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 টিকটিকি টিকটিকি না হবে না কিন্তু, ঠিক আছে? আসলে কি পায় দীর্ঘিকারে কি মানে তুমি কেমন, কি মানে কি তুমি কেমন, এটা ইংলিশে বল, যখন বলবে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, তার মানে তোমার পিতা কি, তার মানে তোমার পিতা কি করেন, তোমার পিতা কি কাজ করেন, হোয়াট ইজ দিস, এটা কি, তার মানে এটা কি ভাত মাছ খায় না পরে না মাথায় দেয় না কি গোসল করে কি করে সব, ঠিক আছে? তাহলে আবার জিন্স কত প্রকার, এখন তাহলে বলতে হবে সহি কি, মতাল কি, মুজাফ কি। সহি মানে বিশুদ্ধ হরফ, উচ্চারণ সবচাইতে কঠিন, উচ্চারণ সবচাইতে কঠিন। তারপরে মাহমুদ, মাহমুদ মানে কি বাবা, সহির মতনই মাহমুদের উচ্চারণ, তাই না? তাহলে হামজার উচ্চারণটাও শহীদ, তাহলে শহীদ বেশি সহজ, তারপরে সহজ হচ্ছে মাহমুদ। মতাল মানে যখনই আরবিতে অসুখ হয় জ্বর আসে এরকম করি না, আরবিরা ওরা উ ও মা গো, ওরা তো মা বলে না, ওরা যাই বলুক বলে আউ আউ। প্রত্যেকটা মানুষের একটা দেশীয় কি আছে, একটা প্রভাব আছে, হ্যাঁ, তো দেশীয় বা আঞ্চলিকতা দিয়ে আছে, তো আরবিরা এই আউ করে, এই জন্য হরফে ইল্লত নামকরণ করেছে। তাহলে যদি কোনো শব্দে আলিফ ওয়াও অথবা ইয়া এগুলো কি হতে হবে বাবা, মূল শব্দে, যদি মূল শব্দে না হয় তাহলে কি হবে, তাহলে হবে না। এই যে আপা জানেরা, অবশ্যই কোন শব্দে হতে হবে, মূল শব্দে, ভুলে গিয়েছেন বাবা, মূল শব্দের মূল শব্দে করে, তাহলে একটা সংজ্ঞা দিয়ে আমি সব বলতে পারব, যে শব্দের মূল অক্ষরে হরফে সহি হবে তাকে কি বলবে, সহি, যে শব্দের মূল অক্ষরে হামজা হবে তাকে মাহমুদ, যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হবে তাকে মতাল,
যে শব্দের মূল করে একই রকম, যেমন যেমন বাবা 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 শব্দের জাতীয়তা।